बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम। आशा करी जे जेखने आछेन आल्लाहर रहमते भालो आछेन, आमिओ भालो आछि। आजके आमि चिंगड़ी माछ दिये करला भाजी आर होच्छे बट रान्ना करब खूब सहज भावे। एखन होच्छे आमि सकालकार नास्ताटा करब। आमरा सबाई बसे नास्ता करे निच्छि, ब्रेड माखन डिम चा आर होच्छे सिंगारा मेये खाबे, ओर जन्य सिंगारा। আমরা নাস্তা করে দুপুরে রান্নাতে চলে যাব। এখন তো সবাই দেই লকডাউন, বাসায় একটু ঘুম থেকে উঠতে লেট হয়, এই জন্য সকালকার নাস্তা করতে লেট, মানে সব কিছু একটু লেট হয়ে যায়। এখন রান্না খাওয়া দাওয়া শেষ করে এখন রান্না করব। বটটা আমি ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে পরিষ্কার করে পরে একটা জালিতে উঠিয়ে রাখছিলাম, আর ওদিক থেকে আমি বাটটা বসিয়ে দিছি। এখন আমি বটটা খুব সহজভাবে রান্না করব। আসলে অনেকে বলে বট দুই দিন তিন দিন চুলায় জাল করে রান্না করতে হয়, ঠিক না। প্রেশার কুকার থাকলে আমার কাছে মনে হয় খুব ইজিভাবেই রান্না করা যায়। প্রেশার কুকারটা অনেক কিছু রান্না করাতে সুবিধা হয় আমাদের, এই জন্য আমি এখন কিছু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে সব মশলাগুলো দিয়ে দিব, লবণ দিয়ে দিব। লবণ আদা রসুনটা দিয়ে দিব, একটু বটে আদা রসুনটা বেশি দিতে হয়। মরিচ দিয়ে দিব, মরিচের ফাঁকি। আর ওদিক থেকে আমার বাটটা হয়ে গেছে, বাটটা আমি গড় দিব। হলুদের ফাঁকি দিয়ে দিব, ওগুলো দিয়ে অল্প করে তেল দিব, কারণ এটা আমি আবার পরে বাগার দিব। এখন আমি হাত দিয়ে মাখিয়ে নেব, ভালো করে মেখে পরে আমি চুলাটায় জালটা দিয়ে দিব। অল্প পানি, এই পানিটা দিয়ে রান্নাটা হবে, আর কোনো পানি দিব না। আসলে বট যত ভাজা হবে, শুকনা শুকনো করে ভাজা করা হবে, ওইটাই খেতে ভালো লাগবে। এখন আমি কিছুক্ষণ এভাবে কষায় নিব। আমি সবসময় প্রেশার কুকারে অনেকে মেখে জেখে বসায় দেয় না, পাতিলের মতন আমরা পাতিলে যেভাবে কষাই ওইভাবেই কষায় নিয়ে পরে কষানো হয়ে গেলে, কেউ যদি জল দেয় দিবে, না দিলে ডাইরেক্ট এভাবে আটকায় দিলেই হয়, অল্প পানিতেই রান্না হয়ে যায় গা। আর ওদিক থেকে আমি তাওয়াতে একটা তেল দিয়ে দিলাম, যে আলুটা ভেজে নেবো। এটা হচ্ছে করলার সাথে আমি আলু ভাজি করবো, আলুটা একটু মানে একটু মোটা করে কেটে নিছি, চিকন করে না। অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে মাখিয়ে বসায় দিলাম, এটাকে ভেজে উঠাবো। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা না করছেন আমার ভিডিওটা ফুল দেখে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও দিতে অনেক ভালো লাগে। এখন আমি কষানো শেষ, আর হচ্ছে প্রেশার কুকারের ডাকনাটা দিয়ে আমি আটকে দিলাম। আর ওদিক থেকে আমার আলুটা হয়ে গেছে গা। এখন আমি একটা কড়াইতে পেঁয়াজ দিয়ে দিব। আমি আজকে একসাথে দুইটা রান্না করে নিতেছি। এখন আমার বটটা হয়ে গেছে সিদ্ধ। এখন আমি অনেক সময় প্রেশার কুকারটা ঠান্ডা হবে পরে খুলবো, ওইভাবে না করে একটা ওই যে ফুরসুনগুলো দিয়ে এভাবে একটু উঠিয়ে দিলে তাপটা বের হয়ে যায়, পরে প্রেশার কুকারটা খুব ইজিভাবে খোলা যায়। এবং কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এভাবে ভাজিটা করলে করলার কালারটাও ঠিক থাকে আর আলুটাও সিদ্ধ হয়, মানে সব দিক দিয়েই ভালো লাগে, খুব খুব সহজভাবেই করা যায় ভাজিটাকে। অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম, আর এদিক থেকে আমি এখন বটটাকে আরেকবার বাগার দিয়ে দিব। একটু দুইটা রান্না একসঙ্গে করতে গেলে একটু ঝামেলাই হয়ে যায়, তারপরও খুব সহজে রান্নাটা করা যায়। আমার বটটা খুব ভালো করে হয়ে গেছে সিদ্ধ। বটটা একটু বেশি শিষ্টা দিতে হয় প্রেশার কুকারে, মানে ছয় সাতটা দিলেই হয়ে যায় গা, একদম সিদ্ধ হয়ে যায় মাংসের মতনই। এখন আমি
একটা হাঁড়িতে তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা করে ভেজে নিব। তারপর আমি বটটা আবার একদম ভাজা ভাজা করে নিব। আর এদিক থেকে আমার করলা ভাজিটা আমি করে নিতেছি। আসলে দুইটা রান্না একটু মানে খুবই মাঝে মধ্যে ঝামেলা হয়ে যায়, এই জন্য আমি করি না, কিন্তু আবার মাঝে মধ্যে যখন টাইমটা শর্ট হয়ে যায় তখন দুই চুলায় দুইটা দিয়ে দিই। এখন আমি তখন আমি ই দেই নেই, তেজপাতা লং এলাচ এগুলো দেই নেই, এখন দিয়ে দিলাম, ইচ্ছে করেই দেই নেই তখন। এখন আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। আসলে করলা আরেকটা কথা, করলাটা হচ্ছে আগে ধুয়ে পরে কাটতে হবে, আর যদি কেটে দেওয়া হয় ওই করলাটা তিতা বেশি লাগে। করলা তো একটু তিতা লাগবেই, তারপরে একটু পানিতে ভিজে ধুইলে ওইটা তো হচ্ছে তিতাটা বেশি লাগে, আর হচ্ছে এভাবে আনাম ধুয়ে কাটলে ওইটাতে তিতাটা লাগে না। এখন আমার পেঁয়াজগুলো হয়ে গেছে, এখন আমি বটটা দিয়ে ভেজে নিব। আজকে আমাদের খাবারটা অনেক ভালো হয়েছে, অনেক মজা লাগছে। বট তো এমনিই সবাই পছন্দ করে, তারপরে এভাবে ঝোল ছাড়া একদম ভাজা ভাজা করে বট রান্না করলে অনেক মজা হয়। আসলে অনেকের ধারণা দুই দিন তিন দিন চুলায় রাখতে রাখতে তারপর জাল করতে হয়, না, এভাবে প্রেশার কুকারে দিয়ে জাল করে নিলে এর মাঝখানে আমি জিরার পাউডার গরম মশলার পাউডারটা দিয়ে নিয়েছিলাম, কিন্তু এটা ভিডিওটা করতে পারিনি। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।